পারছো, যারা যারা চেনো আর যারা চেনো না তারা বুঝবে না সেটা। আর গতকাল গেছে হচ্ছে গিয়ে অভিষেকের জন্মদিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে গিয়ে গাড়িতে বসে, আর আশা করি আমার পেছনের জায়গা দেখে বুঝতে পারছো, যারা যারা চেনো আর যারা চেনো না তারা বুঝবে না সেটা হচ্ছে গিয়ে কাকুরগাছি সিআইটি বিল্ডিং, মানে আমার পুরনো পাড়া, বিআরএস স্টিল ইন্ডাস্ট্রিয়াল দুটোই বলতে পারো। তো এসেছিলাম আমি অনেক সকালে, বেরিয়েছিলাম, বেরিয়ে একটু কচুরি টচুরি খেলাম, তারপর এসেছিলাম কাকুরগাছিতে আমার দাদার বাড়িতে। তো অনেকক্ষণ বসে থাকলাম, ফোন ঘাটলাম, টিভি দেখলাম, সকালটা মোটামুটি এইভাবে আমার কাটলো। এখন বাজে অলমোস্ট 11:30, এখন এখান থেকে বেরোচ্ছি, আবার বাড়ির দিকে যাব। তো চলো আপাতত বেরোই, সকালটা আজকে এভাবেই শুরু হয়েছে। ওরা তো এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। আর আজকে তো রয়েছে হচ্ছে গিয়ে সুব্রতদার বাড়িতে সন্ধ্যাবেলা আমাদের সবার ইনভিটেশন, অনেকে আসবে, দেখা হবে সবার সঙ্গে, একটা ভালো পার্টি হবে সুব্রতদার বার্থডে উপলক্ষে আজকে। তো চলো এই ব্লগের শুরুতেই আবারও একবার সুব্রতদাকে, জানি গতকাল হয়ে গেছে, তাও আবারও একবার সুব্রতদাকে বলে দিই, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে সুব্রতদা। এবং গতকাল অভিষেকেরও বার্থডে গেছে, অভিষেককেও হ্যাপি বার্থডে। তো চলো আপাতত যাই বাড়ি, তারপর দেখা যাক সারাটা দিন কীরকমভাবে কাটে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। তো চলে তো এসেছিলাম আমি অনেকক্ষণ বাড়িতে, বাট আজকে বিশাল তাড়াহুড়োর দিন। তার কারণ হচ্ছে গিয়ে কথা দিয়েছিলাম কালকের লাইভে যে আজকে লাইভও করতে হবে, এবং সেটা দুপুর 3টে থেকে করবো। অলরেডি 2:35 বাজে, মাছ ভাজা হচ্ছে, কাউকে আর দেখাতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে সবাই আজকে খুব ব্যস্ত, সবাই স্নান করছে, ই করছে, কারণ বিকালবেলা 5:30-5টার মধ্যে বেরিয়ে সুব্রতদার বাড়ি যেতে হবে। তো তার জন্য আবার লাইভও করতে হবে, সব দিকই মেনটেন করতে হবে। তো আজকে বিশেষ কিছু রান্না নেই, মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছ ভাজা আর মাখন দিয়ে ভাত খাবো, আর খেয়েই লাইভে বসে পড়বো। তারপর ওরা খাবে, ওরা ওদের মতন তখন হয়তো ওরা একটু ফ্রি হবে, তার আগে কেউই ফ্রি নেই, সবাই এখন যে যার মতন ব্যস্ত। তো চলো আর কথা বাড়াবো না, এখন সোজা লাঞ্চটা খেতে বসে পড়তে হলো। তার কারণ হচ্ছে গিয়ে অলরেডি 15 মিনিটে বাজে, 15 মিনিটে খাওয়া শেষ করে লাইভে বসতে হবে। তো চলো কথা না বাড়িয়ে খাই, স্নান করে এখন আসলাম, কথা বাজে 4:45 বাজে, ঠিক আছে। এবার আস্তে আস্তে রেডি হবো, তারপরে সবাই বেরোবো। সব শুয়ে আছে, বসে আছে, আমিও লাইভ শেষ করলাম একটু আগে। তো লাইভ শেষ করে এখন আমিও রেডি হব, তার আগে আমি গাড়িটা নিয়ে আসতে যাব, গাড়িটা নিয়ে এসে তারপর একবার রেডি হব। চলো আপাতত আমি বেরোই, গাড়িটা নিয়ে আসি। মোটামুটি রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে, আবার ড্রেসটা পরবো। আর সেদিনকে তোমাদের একটা গিফট দেখিয়েছিলাম, যে আমাকে যে আমাদের যে সৌরভকে যে সুব্রতদা দিয়েছিল ইস্ট বেঙ্গলের লাইটের, ওইটা ওটা তো ওরকম একটা কালকে তোমাদের দেখিয়েছি কালকের ব্লগে, ওটা দিচ্ছি। আর এই বাক্সটা কিনেছিলাম, এর আগের দিন গেছিলাম চাঁদনিতে, তো সৌরভের একটা বন্ধুর দোকান আছে ওখানে, পরিচিত, তো ওর দোকান থেকে এই বার্টটা নিয়েছি, এটা দিচ্ছি আর ওটা দিচ্ছি, দুটো দিচ্ছি, এটা আগে দিন দেখানো হয়নি, তো আজকে দেখালাম। সুব্রতদার জন্য হ্যাপি বার্থডে সুব্রত।
ভালো থাক, এই হচ্ছে ব্যাপার, ভালো থাক। চলে তো এসছি, এই রূপকে আমাদের নিয়ে যাচ্ছে, চলো যাই। রেডি হয়ে গেছে বার্থডে বয়, শুধু রেডি হয়নি এখন। আমি এখন রেডি হইনি, এবার রেডি হবো, এবার রেডি হবো। কতক্ষণ আগে চলে এসছে দাদা, নমস্কার। সাজিয়েছে এখানে, ঝুনাইদার ছেলে সবাই এসছে, এইবার কেকটা কাটা হবে, সবাই এসছে, ডাইরি আছে, অভিষেক আছে, ওদিকে টকটক করে কথা বলে আলেহান্দ্রো গান নাচে। এখন কেক কাটা কাটি হবে, কেক কাটা হবে, গান বাজে নাকি, কপিরাইট দিতে চাইছো তুমি আমার ভিডিও? সে আমি কালো ছেলে কালো থাকতে পছন্দ করি, ঠিক আছে। আজকে এত বড় একটা সেলিব্রেশন করছি, আমার গেট টুগেদার পার্টি সিজন শুরু হওয়ার আগে 25 তারিখ ন্যাশনাল ফুটবল ডে, আমি আমার জন্মদিন গেছে 24 তারিখ, তো সেই উপলক্ষে আমি সেদিনকে করিনি, একটাই কারণ তার একটা সারপ্রাইজ ছিল ন্যাশনাল ফুটবল। আমার যে এই এত বড় পরিবার, এই যে ফুটবলকে কেন্দ্র করে সবাইকে একসাথে নিয়ে এই ন্যাশনাল ফুটবল দিনে আমি পালন করছি, এটাই হচ্ছে আমার সারপ্রাইজ। আমি ভাইয়াল জিগুর কেক খাওয়া, এখানে গিফট দেওয়া হবে, আমার টিআরপি বাড়ছে এখানে এর জন্য। অসম্ভব ব্যাপার, এটা সুব্রত দাই আমাকে দিয়েছিল, এটা জুড়ে বাজালে চারপাশের লোক আমার উপর চালাবো, সেদিন আমি গান শুনে এই জন্য।
এটা আশা করিনি, এটা আমার কাছে দারুণ জিনিস। আমারটা ছিল ছোট, এটা বড় পেয়েছি, জানি না এখন এটা গান বাজি আমরা নাচানাচি হবে এখন, ঠিক আছে, সেটাও সেটাও ভিডিওতে আসবে আশা করি। দারুণ কত নম্বর এই নিয়ে, কত নম্বর, পাঁচ নম্বর এই নিয়ে। এই দেখো ম্যাজিক করছে, আকাশে উড়ছে কেক। হ্যাঁ এবার এবার কি একটা ভিজে না ফেলাতে তুই, পড়ে যাবে পড়ে যাবে, এবার পড়ে যাবে কিন্তু। ফার্স্ট লট খেতে বসেছি, বাবা আবার ওখানে বসে গেছে খেতে, ওই গিয়ে দেখাচ্ছি আমি। তো হা হচ্ছে কোন পেছনের স্ট্যান্ড ফ্যান, আমার সামনের স্ট্যান্ড ফ্যান, ওটা বুঝতে পারবে না, এর নি আর পরে তো খাওয়া দাওয়া হবে। খেতে বসে পড়েছি আমি, ভাইদের সাথে সবার সাথে খেতে বসে পড়েছি। আর গতকাল গেছে হচ্ছে গিয়ে অভিষেকের জন্মদিন, সবাইকে বলেছিলাম, ঠিক আছে। তো আজকে অভিষেকের কেক কাটা হচ্ছে, অভিষেকের কেকে দেখো, অভিষেকের কেকে লাল হলুদ নীল, কিরম কেক হলো, ও রিয়েল মাদ্রিদ লোগো আছে দেখতে পাচ্ছ, মানে ইস্ট বেঙ্গলের দিকে রিয়েল মাদ্রিদ মিলিয়ে মিশিয়ে। এই খেতে বসে গেছে এখন সব, রাখি হেভি রান্না করেছে, খুব ভালো ভালো আইটেম করেছে, খাচ্ছি এক দুবার খেয়ে নিয়ে সেকেন্ড বার। অভিষেক খেতে বসেছে, মিসেস খেতে বসেছে, ছোট লোক ছোট লোক আমরা এখন বাড়ি যাবো, একবার গালটা নামাবো, সবাইকে চুমু দিচ্ছে। আজকের মতো টাইমটা বললাম না, গালটা নামাবো, টাইম কিছু নাই, মাত্র পনেরো একটা বাজে, ওই যে গালটা নামাবো, গালটা নামাবো। হ্যাঁ
আছে আগে এটা মানে কি এখন তো আমরা এবার বাড়িতে যাচ্ছি, বাকিরাও সবাই আসছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ হলো। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আসছি।